চন্দননগর মানেই আলোর শহর, আর আলোর শহরে জগদ্ধাত্রী পুজোতে আলোর খেলা কিন্তু চারিদিকে রয়েছে। আলোর উৎসবে পুরো চারিদিকে আলোয় আলোয় ভরে উঠেছে। তারই মধ্যে মধ্যাঞ্চলে যে ঠাকুরটি তোমাদের দেখাতে চলেছি, সেই ঠাকুরটি যখন তোমরা দেখতে আসবে তার আগে পড়বে একটি অসাধারণ লাইটিংয়ের কাজ, যেটা তোমরা না দেখলে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা লাইটিং। তো চলো তোমাদের এই লাইটিংটাকে ভালো করে তুলে ধরি। আমি চলে এসেছি মধ্যাঞ্চলের সামনে ফটোগ্রা ঠাকুরটি দেখেই। চন্দননগর স্টেশনে নেমে প্রথমে পড়বে খোলেসানি, তারপরে পড়বে ফটোগ্রা, তারপরেই পড়বে রোডের ওপরেই, স্টেশন রোডের ওপরেই মধ্যাঞ্চল। তো চলো পূজা মণ্ডপটি তোমাদের ঘুরে দেখাই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি কিছু ভালো লাগে থাকে লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।